বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবারও। আজকে রেসিপিটা হচ্ছে রূপচাঁদা মাছ শিমের বিচি দিয়ে ভোনা। প্রিয় দর্শক চটজলদি এই রেসিপিটা চলুন দেখে নিই। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি মাপ কখনোই বলি না, আবার মাঝে মাঝে বলি। এটা হলো সম্পূর্ণ তেল আর মরিচ আর লবণটা, আপনাদের পছন্দ মতো খেলেই ভালো। কেন একজন তেল বেশি খায়, এক একজন কম খায়, এটা হলো আপনাদের স্বাদ অনুযায়ী। পিস রুই মাছ নিয়েছি, হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি একটু ভেজে নেব। রূপচাঁদাটা বেশি বড়ও না, আবার একেবারে ছোটও না। আমি একদম ডিপ ফ্রাই করব না, হালকা একটু ভেজে নেব। রূপচাঁদা মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, সেহেতু একটু ভেজে নিলেই ভালো লাগে আমার কাছে মনে হয়। এই পাশে একটু ভেজে নিচ্ছি। মাছটা এখন আমি উঠিয়ে নেব, হয়ে গিয়েছে। একদম ডিপ করে ভাজবো না, তাহলে মাছ যে দোপিয়াজে করবো স্বাদ লাগবে না। এখন আমি এই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি হাফ কাপের মতো দেব, হাফ কাপের মতো পেঁয়াজ দিলাম। আজকে রূপচাঁদা মাছটা আমি শিমের বিচি দিয়ে রান্না করবো। এই রূপচাঁদা মাছটা আমি শিমের বিচি দিয়ে রান্না করবো, এই জন্য পেঁয়াজটা পরিমাণে একটু কম দিলাম। আর রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। যারা বাহিরে জব করেন তাদের জন্য এই রেসিপিগুলো আশা করছি কাজে লাগবে, যারা ব্যস্ত তাদের জন্য আশা করছি এই রেসিপিগুলো কাজে লাগবে। আমি খুব সিম্পল রেসিপি, আমার চ্যানেলে আমি সবসময়ই রেসিপি দিই। যারা ব্যস্ত অনেক বিজি তাদের জন্য এই রেসিপিগুলো খুবই কাজে লাগবে। এখন আমি মশলা দিয়ে দেবো, হাফ কাপের মতো পানি দিয়ে দেবো, যেন পেঁয়াজটা একেবারে পুড়ে না যায়। এই রূপচাঁদা শিমের বিচি দিয়ে খেতে অসম্ভব মজা লাগে, আর রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। মিনিমাম 10 মিনিটের ভিতর রান্নাটা হয়ে যায়। আমি হাফ চা চামচ মরিচ দিচ্ছি। আমার দর্শকরা জানে আমি মরিচটা কম খাই। হাফ চা চামচ মরিচ আর হাফ চা চামচ হলুদ দিয়ে দেবো, আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দেবো, আরেকটু অল্প পানি দেবো। মশলাটা একটু ভালো করে কষাবো। এই চটজলদি আপনার রূপচাঁদা ফ্রাই খুবই টেস্ট লাগে। এটা গত বছরের শিমের বিচি প্রসেস করা ছিল, শিমের বিচিটা দিয়ে দেবো। দেখুন প্রিয় দর্শক, এটা কে বলবে যে আমি গত বছরের শিমের বিচিটা প্রসেস করে রেখেছিলাম। আপনাদের যদি কাউরির এটা টিপস লাগে আমি কীভাবে শিমের বিচি সংগ্রহ করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি বলে দেব কীভাবে আমি এই শিমের বিচিটা সারা বছর রেখে খাই। টাটকা একদম শিমের বিচি। আমি শিমের বিচি মটরের শুঁটি, টমেটো, ফুলকপি, গাজর সব কিছু সিজন করে রাখি। আপনার যদি কাউরির এটা মানে কীভাবে রাখবেন এটা যদি কাউরির দরকার লাগে, তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব, বেশি পানি দেব না যেহেতু শিমের বিচিটা প্রসেস করা। ঝোলটা ফুটে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা ছিল সেই মাছগুলো দিয়ে দেব। প্রিয় দর্শক, আমার একটা ছোট্ট 2 বছরের বেবি আছে, এই বেবিকে নিয়ে আমি ভিডিও করা, মাঝে মাঝে বেবির সাউন্ডটা আপনারা শুনতে পান। তো এই বেবিকে নিয়ে আপনাদের ভিডিও আমি মেক করে
আমি ইয়ে করি, এখন আমি একটু মাছটা উল্টিয়ে দেব যেন ওপাশও মশলাটা যায়। আর সিমের বেচি তো যেহেতু আগে থেকে প্রসেস করে, সেহেতু পানিটা বেশি দিলাম না। এখন আমি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দেবো। আমি কিন্তু রান্নাটা একেবারে ঢাকা ছাড়া রাঁধছি। আমি একটু জিরা গুঁড়াটা দেওয়ার পর নেড়ে দেবো। আমি জাস্ট 2-3 সেকেন্ড চুলায় রাখার পর নামিয়ে দেবো। রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেবো। গ্রেভি এরকমই রাখবো আর সিমের বিচিটা আসতেই থাকবে। তো নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল সুস্বাদু সিমের বিচি দিয়ে রূপচাঁদা মাছ ভোনা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাকে অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আমি রেসিপি দিলে নোটিফিকেশন যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।